আমাদের বৈশিষ্ট্য এখানে হচ্ছে যে এখানে আমরা ভাসমান খাবার উৎপাদন করি এবং সেটা 100% ভাসমান। আগে যেখানে 1 কেজি মাছ উৎপাদন করতে 2 কেজি খাবার লাগতো, সেখানে আমাদের 1 কেজি 200 থেকে 250 গ্রাম খাবার 1 কেজি মাছ উৎপাদন হচ্ছে। আরেকটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শীতকালে আমাদের দেশে মাছের খাবার প্রদান করা হয় না, কিন্তু আমাদের এই খাবার শীতকালে ব্যবহার করেও বেশি লাভবান হওয়া যাচ্ছে। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পানির উপরে ভাসে, যার জন্য খাবার কী পরিমাণ দরকার সেটা মানে মাছের খাবারের ব্যবহার দেখেই কিন্তু নির্ধারণ করা যায়, যেটি কিন্তু ডুবন্ত খাবারের ক্ষেত্রে করা সম্ভব হয় না। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ আমাদের দেশে হয়ে আসছে বেশ কয়েক দশক থেকে। দেশীয় খাবার ও পিলেট খাবার ব্যবহার করে মূলত মাছ চাষ করা হয়। বর্তমান সময়ে এসে ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করে মাছ চাষে একটি নতুন দিগন্ত তৈরি হবে বলে ধারণা করছেন অনেকে। চলুন মেগা ফিশফিডের ভাসমান খাবার প্রয়োগ করে মাছ চাষের সফলতা ও সম্ভাবনা দেখে আসি। আমাদের দেশে মাছের বর্তমান চাহিদা 30 লাখ মেট্রিক টন, উৎপাদন হচ্ছে 24 লাখ মেট্রিক টন। প্রতি বছর 6 লাখ মেট্রিক টন মাছের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য পরিকল্পিত উপায়ে মাছ চাষে বর্তমানে ব্যাপক সম্ভাবনা দেখা দিলেও মাছের খাদ্যের যোগান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিয়েছে। পরিকল্পিত উপায়ে মাছ চাষে বিভিন্ন ধরনের ফিশ ফিডের ব্যবহার করা হচ্ছে। মাছের খাদ্য হিসেবে ভাসমান ফিশ ফিড একটি নতুন প্রযুক্তি হিসেবে কাজ করছে। আমাদের এখানে যে মাছ চাষ হয়, বৈজ্ঞানিকভাবে মাছ চাষ হচ্ছিল না। দেখা যাচ্ছে যে মাছ সমস্ত অপুষ্টির জন্য খাবার খাচ্ছে এবং আমাদের লোকজনও অপুষ্টিতে ভুগছে। তা আমরা যখন বাইরে যাই, স্পেশালি ব্যাংককে যখন যাই, তখন দেখলাম যে ওখানে ফ্লোটিং খাবার, ভাসমান খাবার দিয়ে মাছ চাষ হচ্ছে। তখন আমি ভাবলাম যে এই মাছ চাষ যদি এই খাবার দিয়ে আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এটি মানিকগঞ্জের স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড। এখান থেকে তৈরি হচ্ছে মাছের ভাসমান খাবার মেগাফিড। বাংলাদেশ, থাইল্যান্ড ও তাইওয়ানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত এই ফিশ ফিড আমাদের দেশে মাছ চাষিদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমরা থাইল্যান্ড এবং তাইওয়ানের সাথে যৌথ বিনিয়োগে বাংলাদেশে সর্বপ্রথম একটি পরিপূর্ণ মাছ খাবার উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করি। এবং আমাদের বৈশিষ্ট্য এখানে হচ্ছে যে এখানে আমরা ভাসমান খাবার উৎপাদন করি এবং সেটা 100% ভাসমান। আগে যেখানে 1 কেজি মাছ উৎপাদন করতে 2 কেজি খাবার লাগতো, সেখানে আমাদের 1 কেজি 200 থেকে 250 গ্রাম খাবার 1 কেজি মাছ উৎপাদন হচ্ছে। আরেকটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে শীতকালে আমাদের দেশে মাছের খাবার প্রদান করা হয় না, কিন্তু আমাদের এই খাবার শীতকালে ব্যবহার করেও বেশি লাভবান হওয়া যাচ্ছে। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পানির উপরে ভাসে, যার জন্য খাবার কী পরিমাণ দরকার সেটা মানে মাছের খাবারের ব্যবহার দেখেই কিন্তু নির্ধারণ করা যায়, যেটি কিন্তু ডুবন্ত খাবারের ক্ষেত্রে করা সম্ভব হয় না। সাধারণত বাংলাদেশে যে ডুবন্ত খাবারগুলো সেগুলো 20 থেকে 21 টাকা কেজি। তা 2 কেজি খাবার যদি লাগে 42 টাকায় 1 কেজি মাছ উৎপাদন করতে লাগছে, সেখানে আমাদের খাবারের দাম 28 টাকা হলে 1 কেজি মাছ উৎপাদনে 36 টাকা লাগছে। পাশাপাশি আপনার যেখানে 4 মাসের জায়গায় 3 মাসে উৎপাদনটা করা সম্ভব, এবং সেই কারণেই কিন্তু আমরা শুধুমাত্র বাজারজাত 1 বছর শুরু করলেও আমাদের ইতিমধ্যে আমরা আমাদের পূর্ণ যে ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা বাজারজাত করতে সক্ষম হয়েছি। আমরা দেশে পরীক্ষা করছি, পাশাপাশিভাবে আমরা থাইল্যান্ডে প্রতি মাসে প্রতিটা স্যাম্পল, র ম্যাটেরিয়াল এবং আমাদের যে ফিনিশড প্রোডাক্ট, আমরা থাইল্যান্ডে পাঠাচ্ছি এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি কোনো ক্ষেত্রে কোনো আরও উৎকর্ষতা সাধনের দরকার আছে সেটা আমরা করি। উদাহরণস্বরূপ, আপনি 1 লাখ মাছ ছাড়ছেন কিন্তু আসে হয়তো 80,000 বা 70,000। ডুবন্ত অবস্থায় কিন্তু আপনি 80,000-এর খাবার দিয়ে যাচ্ছেন বা 1 লাখের খাবার দিচ্ছেন, 7 দিন 10 দিন পর টের পেলেন যে পানিটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আপনি 1 লাখের হিসাব করে খাবার দিলেন, যদি মাছ কম খায় তাহলে বুঝতে হবে যে 1 লাখ মাছ নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারটা অ্যাডজাস্ট ফার্মার অটোমেটিক করতে পারছে এবং পানির গুণগত মানও ভালো থাকছে। আমাদের উৎপাদিত মাছ খেয়েও দেখবেন যে মাছের স্বাদ কিন্তু অন্যান্য খাবারে ব্যবহারে মাছের চেয়ে অনেক ভালো। বাংলাদেশের যে একটা কেস কালচারের বিপুল সম্ভাবনা রয়েছে, যেটা নদীতে খাঁচা করে, ভাসমান খাবার ছাড়া কিন্তু কেস কালচার সম্ভব নয়, এবং ইতিমধ্যে সেটা চাঁদপুর এবং লক্ষ্মীপুর সহ অনেক জায়গায় শুরু হয়েছে। এবং আমাদের খাবার ব্যবহারের মাধ্যমে আগামীতে বাংলাদেশে কেস কালচারের একটা উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তেলাপিয়াতে বিশেষ করে কই মাছের জন্য আমরা দেখেছি যথেষ্ট ভালো আমরা ফলাফল পাচ্ছি, এবং আশা করছি যে আগামীতে অন্যান্য মাছেও, ইভেন রুই কাতলা মাছেও কিন্তু এই ভাসমান খাবার খাচ্ছে।
স্পেকট্রা হেক্সাফিডস লিমিটেডের এই ভাসমান ফিশ ফিড তৈরিতে ব্যবহার করা হচ্ছে ভুট্টা, চালের কুড়া, খৈল, লবণ, সয়াবিনের গুঁড়া, পরিত্যক্ত মাছের গুঁড়া, ময়দা এবং বিভিন্ন ধরনের প্রিমিক্স ও ভিটামিন। একটি ডোমিং ইউনিটের সাহায্যে ফিডে ব্যবহৃত কাঁচামাল ডাম্পিং করা হয়। পরবর্তীতে বিভিন্ন মেশিনারিজ অপারেশনের মাধ্যমে তৈরি হয় এই মেগা ফিড নামক ভাসমান খাবার। উৎপাদনের প্রতিটি পর্যায় সুচারুভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে গোটা উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা হয়, যাতে করে উৎপাদন সিস্টেমটি পুঙ্খানুপুঙ্খ রূপে সম্পন্ন করা যায়। এটা হচ্ছে আমাদের ফ্লোটিং ফিড ইউনিটের মেশিন, যেটা ফিডকে ভাসমান করতে সাহায্য করবে। এই বিনের থেকে কতগুলো নির্দিষ্ট সুইচের মাধ্যমে এইখানে যে ফিডটা বানানো হচ্ছে, সেই ফিডটাকে বানানোর পরে আমরা ড্রায়ার নামে একটা অত্যাধুনিক মেশিনে পাঠিয়ে দিচ্ছি, যেখানে ফিডের ময়েশ্চারটাকে আমরা কমিয়ে দিচ্ছি। কুলিং শেষ হয়ে গেলে আমরা এটাকে বাকেট এলিভেটর দিয়ে দ্বিতীয়বার আবার স্ক্রিনিং করি, তারপরে এটা ফাইন প্রোডাক্টের সাইলোতে আসবে, চলে এই সাইলো থেকে প্যাকিং হবে। This year, we are very success to introduce the floating fish feed in Bangladesh. And we visit many farmers, and many farmers, they are happy with our feed. They get more profit on their farm. That means our project is a success. মাছের ভাসমান খাবার ব্যবহারের সুবিধাসমূহ। মেগাফিড শতকরা 100% ভাসমান মাছের খাবার। এটি পানিতে ভেসে থাকার ফলে প্রচলিত অন্যান্য খাবারের মতো কোনো অপচয় হয় না। চাষের সময় কম লাগে এবং কম খাবারে মাছের ওজন বেশি বাড়ে। খাদ্য দ্রুত হজম হয়, কারণ ভাসমান খাদ্য সরাসরি তাপে সিদ্ধ করে প্রস্তুত করা হয়। সারা বছর মেগা ফিড ব্যবহার করা যায়। সঠিক চাষ ব্যবস্থাপনায় পাঙ্গাসের ক্ষেত্রে খাদ্য রূপান্তর হার 1.3 এবং তেলাপিয়ার ক্ষেত্রে 1.2। খাদ্যের অপচয় হয় না বিধায় পানিতে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় না ও পানির গুণাগুণ সব সময় ভালো থাকে। খাদ্য ভেসে থাকার কারণে মাছ তার চাহিদা অনুযায়ী খাবার সংগ্রহ করতে পারে। মাছের এই ভাসমান খাবার ব্যবহার করছে দেশের বিভিন্ন মৎস্যচাষী। মানিকগঞ্জের শিবালয়ের এরকম একজন মৎস্যচাষী মোবারক হোসেন পান্নু খান। আমি দীর্ঘ 10 বছর যাবৎ মাছের চাষ করি। আগে সাধারণত আমরা সিঙ্কিং, যেটা ডুবন্ত খাদ্য মাছকে খাওয়াইতাম, এই খাদ্য খাওয়ায় দেখা যায় তো যে পানি দূষিত হয়, অনেক সময় মাছের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা এই বাংলাদেশ থাইল্যান্ড যৌথভাবে একটা খাদ্য তৈরি করছে, এই খাদ্যটা হলো মেগাফিড। এই মেগাফিডটা আমরা ইউজ করতেছি এবং দেখতেছি যে এই খাদ্যটা পানির উপর ভাসে। মাছ কতটুকু খাদ্য প্রয়োজন এটা আমরা বুঝতে পারি এবং সেই পরিমাণে খাদ্য দিই, পানি দূষিত হয় না এবং খুব কম পরিমাণে খাদ্য খাওয়ায় অধিক ফলন পাইতেছি, খাদ্য অপচয় হয় না। আর তাছাড়া খুব স্বল্প সময়ে মাছের গ্রোথ আসে বলে বছরে 2-3 ফসল একই পুকুরে করা যায়। এই জন্য মেগাফিডটা আমাদের দেশে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদের জন্য খুবই একটা যুগোপযোগী পদ্ধতি এবং এই খাদ্যের বর্তমানে মাছের চাষে কোনো বিকল্প নাই। ভাসমান খাবার ব্যবহার করে উৎপাদিত মাছ খুব সুস্বাদু হয়, কারণ ডুবন্ত খাবার মাটিতে গিয়ে পড়ে, সেখান থেকে মাছ খাবার খায় আর অবশিষ্ট খাবার মাটির সাথে মিশে যায়। তখন মাছ সেই মাটিযুক্ত খাবার খেলে মাছের অনেক ধরনের রোগ হয় এবং মাছ খেতে কিছুটা দুর্গন্ধ অনুভূত হয়। সেই ক্ষেত্রে ভাসমান খাবার খেলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছের গায়ে কোনো দুর্গন্ধ হয় না। এটা খাবারটা আপনি মনে করেন যে ভাসমান খাবার, আপনি খাবারটা পুকুরে দিবেন, পুকুরে দিলে মাছ উপরে এসে খাবে এবং পানিকে কোনো রকম কোনো নষ্ট করবে না। আপনার অন্যান্য খাবার যেমন যেগুলো আমি সিঙ্গিং খাবার, যা যেগুলো পানির নিচে যায় সেগুলো পানিকে নষ্ট করে এবং মাছ যে কোনো সময় ভাইরাসে আক্রান্ত হতে পারে। আপনার 7-8-10 ফিট নিচে যেয়ে মাটির সঙ্গে যে খাবার মিশে গেছে সেখান থেকে যদি আপনি এটা এই আপনার খাবারটা খাবে এটা কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন না। বাট আপনার ভাসমান খাবার আপনি কনফার্ম হতে পারবেন, যেটুকু খাইলো পুরো খাবার খেয়ে ফেলবে, আর যদি বাইচান্স না খায় আপনি ওই খাবারটাকে আপনি সরিয়ে ফেলতে পারবেন।
ভাসমান খাবার ব্যবহার করে মাছ চাষ করলে মাছের পুষ্টিমান বেশি থাকে এবং মাছ খেতে খুব সুস্বাদু হয়। এই ভাসমান খাবার মাছ চাষের মাঝে একটি নতুন যাত্রা বলে আমার ধারণা।